সঞ্জয় মঞ্জেকার, বাংলাদেশ ভারত ম্যাচে আপনি কাকে এগিয়ে রাখছেন? এখানে এগিয়ে রাখার কোনো কথা নাই, ভারত জিতবে এটাই হচ্ছে ফাইনাল কথা। বাংলাদেশের কোনো সামর্থ্যই নাই ভারতকে হারানোর। ভারত কোনোভাবে হেরে গেলে এই সঞ্জয় মঞ্জেকারের কি হবে সেটাই ভাবতেছি। আমাদের সাথে বাংলাদেশ কি খেলবে? খেলার আগেই তো পাপনদার অবস্থা ভয়াবহ, এই দেখো ভিডিওতে। বাংলাদেশ ভারত ম্যাচ, ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতে গেলে বাংলাদেশের একমাত্র সাপোর্টার রশিদ খানের সাথে পাকিস্তানি অভিনেত্রী যাবেন রাতের ডিনারে। হ্যাঁ, আমরা মাঠে খেলবো, আর এর দিক দিয়ে রশিদ খান রাতের ডিনারে যাইবো, এটা কোনো কথা নাকি? এ সাকিব ভাই, তোমরা মিয়া তিন বাচ্চার বাপ, হ্যাঁ তোমরা এগুলো কইলে হইব নাকি? আমরা এখন বিয়ের সাথে কিছু করছি না, আমরা রাতের ডিনারে যাইতেই পারি, আর তোমরা সাপোর্ট দিতেছি মিয়া। আরে বেটা তোরা চুপ থাক, গত দুই বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে দুইটা সেঞ্চুরি করছি, হ্যাট্রিক হবে নাকি তোমরা কমেন্টে জানাও। আরে রোহিত ভাই নাকি কি অবস্থা, এশিয়া কাপে হারছিলাম মনে নাই, এইবার তোমাদের দেশেই হয়ে যাবে নাকি? এ সাকিব, নেক্সট আইপিএলে তোরা মুম্বাইতে খেলামো, আমাদের সাথে অমন কাজ করিস না, অমন কাজ করিস না, মান সম্মান ইজ্জত কিচ্ছু থাকতো না। হাতে যে সেঞ্চুরির ভয় দেখাইলো এটা কি হবে? আচ্ছা বিষয়টা আমি দেখতাছি, খেলা হবে, খেলা হবে। এই এ রোহিত ভাই, তোমার সেঞ্চুরি করা লাগতো না, ওদের সাথে হাইরে গেলে বাংলাদেশের ফ্যানেররা একদম জীবনটাকে তছনছ করে দিব। আরে বোমরা ভয় পাইতেছস কি লাগিয়া? ভারতের 10 নম্বর টিম আর বাংলাদেশ টিম একই তো কথা, খেললে দে বেটা। হ, আমরা যদি 10 নম্বর টিমের মতো হই তাহলে এশিয়া কাপে তোমরা হারছিলে কি রে? দিছিলাম তো বাসটা সেই রকম। আরে ভাই বাদ দেন বাদ দেন, এরা আমগুলো লগে এমনিতেই বরক বাসটা খাইবো। হ, বড় বড় কথা কয় না, আমি সেদিন খেলি নাই। তাছাড়া তোমরা তো প্রতি বিশ্বকাপে 3টা ম্যাচ জিতো মিয়া, অলরেডি একটা জিতে গেছো। হ্যাঁ বিরাট কোহলি ভাই ঠিকই বলেছেন, 1টা ম্যাচ জিতে গেছি, বাকি 2টা ম্যাচ রয়েছে। ভারত এবং পাকিস্তানকে হারাইলে আমরা খুশি, বিশ্বকাপ লাগতো না, বিশ্বকাপ তোমরাই রেখে দাও। ভাতিজা, সুযোগ পাইলে দিবি একদম বইরিয়া, আমি আজি বাটি চালান লইয়া খেললা দিমু ভারতকে, দেখবো সারা বাংলাদেশ। আমরা আছি পিরিতি আপার সাথে, পিরিতি আপা বাংলাদেশ এবং ভারত ম্যাচ নিয়ে কি বলবেন? হ্যাঁ কথা সত্যি, আমরা এশিয়া কাপে হারছি, তাদের মাঠে গিয়ে সিরিজও হারছি, কিন্তু আমগো দেশে এরা জিততে যাইব এ হতে পারে না, যেমনি হোক যে কোনো কিছুর মূল্যে বাংলাদেশকে আমরা হারাবই। প্রীতি আপা, ওই 2015 সালের মতো আম্পায়ারের সিদ্ধান্ত আপনাদের পক্ষে যাইব আর আমরা আইরা যাবো, এটাই তো সিস্টেম। মাশরাফি ভাই কথা কিন্তু সত্যি, এদের দেশে এরাই খেলতেছে, বাকিদেরকে খেলতেই দিতেছে না। বাবর, তোমার কথার সাথে কিন্তু আমি সহমত, আমাদেরকেও খেলতে দেয় নাই। আরে ভাই কিটা কইতাম, আমাদের পিছনে নেদারল্যান্ডসকে লেলিয়ে দিয়েছে। আচ্ছা সোহেব আক্তার, ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নিয়ে তুমি কি বলবা? আসলে যে উইকেটে খেলা হবে সেটা হচ্ছে ব্যাটিং উইকেট, আর ইন্ডিয়া স্পিন বল ভালো খেলে, তাই এখানে অবশ্যই 4 জন পেসার নিতেই হবে। ওই যে তানজিম সাকিব পোলাটা একদম আগুন আগুন, তার খেলাতেই হবে, তাহলে বাংলাদেশ জিততে পারে। এ সোহেব আক্তার ভাই, তোমরা তো নিজেরাই আমগুলোকে পারো না, বাংলাদেশকে ঠিক কিসের টিপস দাও মিয়া? সবাই বাড়ি যান, শনিবার হরতাল হরতাল হরতাল। এ বেটা কেএল রাহুল, বড় বড় কথা কইস না, আমরা পারি না ঠিক আছে, আমাদের রিভেঞ্জটা বাংলাদেশই লইব। ও আফ্রিদি ভাই ঠিকই বলেছেন। ওই বেটা আমি তোর ভাই লাগি, আমার জামাই তো গুলোকে খেলে। আফ্রিদি কাকু শোনেন, ভারতকে হারাইয়া তারপর আপনাদেরকে টার্গেট করতেছি। ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে মারো, মারো। আচ্ছা ডোনাল্ড ট্রাম্প কাকু, তোমার কাছে কি মনে হয় বাংলাদেশ ভারত কি কেমন ম্যাচটা হবে? শোনো, আসলে ভারতীয়রা মনে করে বাংলাদেশের সাথে ইজিলি জিতে যাবে, তারা খুব নাচানাচি করতেছে, এই দেখো ভিডিওতে। তবে এটাও ঠিক, তাদের ওই যে কিছু প্লেয়ার আছে, বিরাট কোহলি, রোহিত শর্মা, গিল, এদের মনে মনে কি অবস্থা এই দেখো ভিডিওতে।
তোমরা যারা ভিডিওটা দেখছো কমেন্টে জানাই দাও কে জিতবে বাংলাদেশ নাকি ভারত ব্রেকিং নিউজ ক্রিকেটের সেরা ধামাকা বিশ্বকাপ শুরু হয়ে গেছে 10টা দল খেলবে বিশ্ব সেরা হবার দৌড়ে কাকে সাপোর্ট দিচ্ছ তোমরা জানিয়ে দাও কমেন্টে আসো খেলবো খেলা হবে